একজনের একটা সন্তান যদি নাই হয় এত এগোতার মুখে মজা লাগে আমার লাই তো জানা দিন না আমার বোতল লাগে আমি কোনো মতে কাম করি আমার যে কি অবস্থা আমারটা আমি জানি আমি আর বিদ্যা যে কি মন লাগে আমারটা আমি জানি আপনারা দেখছেন তাজা খবর 24 আসসালামু আলাইকুম তাজা খবর 24 সংবাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ সাইদ 14 দিনেও সন্ধান মেলেনি স্কুল ছাত্র ও অটো চালক সাগরের যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন বিস্তারিত দেখুন আমাদের নিজস্ব প্রতিবেদনে নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের বায়ারচর গ্রামের সাগর প্রতিদিনের মতোই 25 জুন শুক্রবার ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বের হয় কিন্তু বাড়ি ফেরার কথা থাকলেও সে আর বাড়ি ফেরেনি সাগরের স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর টানা 14 দিন অপেক্ষায় থেকেও কোনো সন্ধান পায়নি সাগর ওই এলাকার মোহাম্মদ রবি মিয়ার ছেলে ও চোর সুবুদ্দি জুনিয়র হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র নিখোঁজ সাগরের মা সেলিনা বেগম তাজা খবর 24কে জানায় ওই দিন সন্ধ্যায় তার দুই বন্ধুকে অটোরিকশায় করে আনতে যায় সাগর কিন্তু পরে আর সাগরের দেখা মেলেনি নিখোঁজ সাগরের বাবা রবি মিয়া জানান এ ব্যাপারে রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এই ভিডিও দেখে একটি শেয়ার করে দিন কারণ আপনার একটি শেয়ারের মধ্যে হতে হয়তো ছেলেটি পেতে পারে তার পরিবার এবং দূর হতে পারে সন্তান হারা মায়ের বুক ফাটা কষ্ট কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমার পুত্রের যদি নাম হয় নাই তার নাম না তো আমার এটা কই আর লাভ কি কই আমার পুত্রের দয়া কই আর না তার নাম না তো আনে একজনের একটা সন্তান যদি নাই হয় এত এগোতার মুখে মজা লাগে আমার লাই তো জানা দিন না আমার বোতল লাগে আমি কোনো মতে কাম করি আমার যে কি অবস্থা আমারটা আমি জানি ছেলেরা না করছে যে বাবা গাড়ির কাম নাই কো মা ওনে তো গুরু না স্কুল নাই কো আব্বা লয়ে কাম করে একটু একটু গাড়ি চালাম মনে কো যে কো একটা দেয় ঘরের খরচ চলবো আমারও খরচ চলবো তো তোমরা রূপে এত চাপ পড়তো না আমার ছেলে এরকম করে বোঝাইছে কই যে পুত্রে সন্ধ্যার পরে এই পরিস্থিতি কোনো দিকে যাইস না কো মা না সন্ধ্যার পরে আমি বাইরে যাই না আমি বাসরের বাড়াডি মারি রাইতের আটটা পর্যন্ত মাইরা আমি বাইতে পারি আমার পথে শুক্রবারে বৃহস্পতিবারে রাত্রে আমার পথে যাই ইয়াদ গেছে গরু জব করছে বাহার লগে গরু জব কইরা রাত্রে 3টা বাজে যাই আর সকালে 10টা বাজে আইসে গুজ বেচা গুস্ত বেচা কইরা 11টা বাজে আমার পথে বাড়িয়ে গেছে পথে কইছে দুপুরালে খাওয়া দাওয়া করবো আর পথে দুপুরালে গোসল করছে না খাইছে না আমি তো মা আমি কই আমার পথে দিয়ে আজকে অন্য গোসল করতে হয়েছে না খাইতে হয়েছে না আমার পথে দিও না হয়েছে না কই বিকালে চাই একবারে চাইব যখন বিকাল হয়েছে না সন্ধ্যার সময় আমার অনেক পুতারে কই যে সুমন রে পুত তুই যে দেখে গে তোর হে ভাই কই লুডো থাকলে ক বাড়িতে আয়া পড়তে বইলা আমার পুতে ক মায় গো মায় না দি ভাই পরে রাব্বার কাছে ফোন দেই সাগরে দি বাইতেছে না ক কি গো বাইতেছে না অনক না পরে রাব্বা বিচারে দেখে কোনো জায়গাত নাই সারাটা রাত বিচারতে বিচারতে রাইতে 2টা পর্যন্ত রোড গাড়ে বিচারছি 2টার পরে বাড়িতে আয়া ইচ্ছা মতো কান্দাকাটি করছি তবু আমার কোনো পুতের কোনো খোঁজ খবর পাইছি না আমি আর বেঁধে যাই কি মনে লাগে আমার তো আমি জানি প্রতিদিনের মতো গাড়ি চালাইতো তখন কি সন্ধ্যার আগে বাড়িতে ফেরত আসতো নাকি না রাত করে আসতো না সন্ধ্যার পরে আমার ছেলে বাড়িতে এসে পড়তো শুক্রবার আর আসেনি শুক্রবার আর আসেনি সন্ধ্যার পরে প্রতিদিন বাড়িতে এসে পড়তো কোনো দিন বাইরে থান আমার পুতে কোনো জায়গায় যদি 1 ঘন্টা দেরি হয় তাইলে আমার পুতে কারোর মোবাইল দেয় 1 মিনিট ফোন করে জানাই দে যে মা আমি 1 ঘন্টা দেরিব না আধা ঘন্টা দেরিব আমি এক্ষুনি আয় পড়তাছি মা যেটি করে থরছি মানে আমরা তো কারো কয়জন রে সন্দেহ কর মানে কার প্রতি দুই নয় দেখছি না জানছি না মানে একজনের উপরে তো দিতাম পারি না এমন একটা অনুভব লই আমরা আছি আমার ছেলেরা কই আছে আমি যদি একটা খোঁজ পাইতাম তাইলে কিনু কিছুই করতাম না তাও আপনারা কি গাড়ির সন্ধানটা কি পাইছেন গাড়ির সন্ধানটা আপন যত পাইছি না ছেলের সন্ধানটা আপন যত পাইছি না যে বাজার দোকানদারি করি আব্দুল্লাহপুর এই বাজারে গেছি গিয়া কিছু ভাই টাকা টোকা আছেন কিছু পাইছি কিছু পাই নাই তো এই মুহূর্তে আবার বাচ্চার আম্মায় ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে সাগরে তো এখনো বাড়িতে আইছে না তখন বাজে কয়টা এখন মনে হয় সন্ধ্যা 4:30-5টা বাজে
গোসল করে খাওয়া দাওয়া করে পর আবার বাড়ির থেকে বারো সেদিন আর আইসে না, শুক্রবার দিন আর আইসে না। তখন বাচ্চার আম্মায় ফোন দিয়েছে আমার ফার্স্টার দিকে যে হাই দি আজকে বাড়িতে আইসে না। এবার আমি কি এর লেগে কই তারি না তো আমি আজকে গোসলও করছে না খাইছ না হাই কই গেল পর তুমি আয়ো বাদার আয়া তুমি দাও হেরে হেরে ফাও নি মাতাত পর আমি গাইছি না দেখতেছি পরে জিঙ্গাইলাম এর লগে ড্রাইভারের জিঙ্গাইলাম যে সাগরে দেখছ পরে সাগরে তো সারাদিনই দেখছি সাতটার পরে তিনি আমি খোঁজাখুঁজি লাগছি আর কি এখানে যাই এখানে যাই এই ড্রাইভারের জিঙ্গাই এই ড্রাইভারের জিঙ্গাই কই বলতে পারে না যে হ্যাঁ খুই গেছে আজকে চোদ্দ দিন হয়ে গেছে আমার ছেলেটা এখনও আমি পাই নাই তা এরকমই হতে পারে কিন্তু আমি তো আমার সাথে কোনো এমন কোনো ঝগড়া বিপদ কোর সাথে হয়েছে না বা কোর সাথে আমার দরাদুরি হয়েছে না বা কোর সাথে আমার কোনো শত্রুতা আমিও নাই। তাহাতে যখন ফোন দিছে পরে এরা বলছে যে আমরা তকদির চালাইতেছি আর ছয় থানাতে আর ছবি আছে মেসেজ দিয়ে দেওয়া হয়েছে যদি কোনো কথা হ্যাঁ বাস্তব জীবিত হয় তাহলে আপনারা জানবেন মৃত পাইলেও আপনারা জানবেন জানাবো যদি কোনো দয়াবান ব্যক্তি আমার ছেলেকে ফায়া থাকে বা মৃত অবস্থায় বা জীবিত হোক যদি ফায়া থাকে তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে আমার ছেলের আমি যেভাবে হোক আমি আনবো। তো যে ছেলেটা নিখোঁজ হয়েছে ছেলেটার পিতা মোহাম্মদ রবি মিয়া, সেও আট নং ওয়ার্ডের বাসিন্দার, সে একজন নিরহ পরিবারের, তার অনেকটি ছেলে মেয়ে নিয়া খুবই কষ্টে দিন যাপন করে। তো এই ছেলেটা ছিল সংসারের একটা আয়ের উৎস, এই ছেলেটাই আজকা নিখোঁজ। এই ছেলেটা নিখোঁজ হওয়াতে তারা সবাই সুখে কাতর, পাশাপাশি আমরাও সুখে কাতর। আমরা বহু জায়গা বিশ্রাইছি, তদন্ত করে দেখছি, কোথাও পাচ্ছি না। যদি এই ছেলেটাকে কেউ পেয়ে থাকেন বা সন্ধান দিতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আমরা আপনাদেরকে পুরস্কৃত করব এবং আমরা উপযুক্ত প্রমাণ দিয়ে উপযুক্ত পুরস্কার দিয়ে আপনাদের কাছ থেকে আমরা তাকে আনব। পাশাপাশি আপনাদের কাছে আমার আকুল আবেদন, এই নিরহ পরিবারটাকে আপনারা সবাই একটু চেষ্টা করে ছেলেটাকে উদ্ধার করে দিতে পারলে আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমাদের হ্যাঁ খুবই গরিব ফ্যামিলি, খুবই গরিব পরিবার, পাঁচ ছয়টা ছেলে মেয়ে নিয়ে এই রবি মিয়া খুবই কষ্টে দিন যাপন করে, মাংস বিক্রি করে দিন যাপন করে। এই ছেলেটা বড় ছিল, বয়সটা তেরকম না, 15 বছর বয়স। সে তার ধরতে গেলে তার হাতের একটা লাঠি বলতে ছিল। তা এই ছেলেটা আজকে নিখোঁজ 13 দিন যাবৎ, অনেক অনেক কষ্টে সবাই দিন যাপন করতেছে। আপনার কাছে আমার আকুল আবেদন, ছেলেটার একটু সন্ধান পেয়ে থাকলে উপযুক্ত ঠিকানায় সঠিক ঠিকানায় পৌঁছে দিবেন।